আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন। দর্শক, আজকের পর্ব অতিথি এই তাসফিয়া নামের এই বোনটি। দর্শক, তাসফিয়া নামের বোনটি তার বেশি বিরত বলেন, আমার বাবার নাম হচ্ছে তাজুল ইসলাম। দর্শক, তাসফিয়া আরও বলেন, আমার বাবা একজন মাছ বিক্রেতা ছিলেন। দর্শক, তার মায়ের নাম বলেছে পারুল বেগম। দর্শক আরও বলেন, তার মা একজন গার্মেন্টস কর্মী ছিলেন। দর্শক এখানে আরও বলেছেন, তার নানার বাড়ি হচ্ছে লিপচাঁদের বাড়ি, থানা আদমদিঘি, জেলা বগুড়া। দর্শক এটি হচ্ছে তাসফিয়ার নানার বাড়ির ঠিকানা। দর্শক এখানে তার বাবার ঠিকানা বলেছেন, অর্থাৎ তাসফিয়াদের বাড়ির ঠিকানা বলেছেন কুমিল্লা দেবিদ্দা। দর্শক এখানে আরও বলেছেন, তাসফিয়ার মা এবং তাসফিয়ার বর্তমান বাবা একই সাথে একই বাসায় ভাড়া থাকতেন। সুবহানবাগ, হাজিপুরান বাড়ি, মাধুর্যপাড়া, থানা হালিশহর, জেলা চট্টগ্রাম। তাসফিয়ার বয়স যখন 7 মাস ছিলেন, তখন তাসফিয়ার মা তাসফিয়ার বর্তমান বাবার কাছে একটি স্টেম করে দত্তক দিয়েছিলেন এই তাসফিয়া নামের এই বোনটিকে। দর্শক এত বছর পর এই তাসফিয়া নামের বোনটি তার মাকে খুঁজতে এসেছেন আপন ঠিকানায়। হয়তো বুক ভরা কষ্ট নিয়ে বেঁচে রয়েছেন পারুল বেগম, অর্থাৎ তাসফিয়ার মা। দর্শক এখানে আরও বলেছেন, তাসফিয়ার মা যখন তাকে দত্তক দিয়েছিলেন তখন বলে গিয়েছিলেন, আমার মেয়েটাকে আপনি একজন হুজুর জন হাফেজের কাছে বিয়ে দেবেন। আরেকটি কথা বলেছেন, আর সেটা হচ্ছে, আমার মেয়েকে আপনারা কখনো গার্মেন্টসে চাকরি করাবেন না। অতি দর্জুদার সাথে সকল ধরনের কথা রেখেছেন তাসফিয়ার বর্তমান বাবা। তাসফিয়াকে দত্তক দেওয়ার পর কোনোদিন নিতে আসেননি এবং কি দেখতে আসেননি পারুল বেগম। দর্শক তাসফিয়ার বেশি বিরুতে একজন কমেন্ট করেছেন, ওনার নাম হচ্ছে সাকাউত হুসাইন কাজল। উনি লিখেছেন, শারমিন আক্তার রুবি বগুড়ার আদমদিঘি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব জিল্লুর রহমান এবং একজন মেম্বার জনাব হেলাল উদ্দিন সাহেবের ফোন নাম্বার দেওয়া হলো। মহান আল্লাহ তালা যেন এই তাসফিয়া নামের বোনটিকে তার মায়ের মুখখান দেখার জন্য তৌফিক দেন। দর্শক এখানে আরেকজন কমেন্ট করেছেন, মোশারফ হোসেন। উনি লিখেছেন, কিবরিয়ে ভাই, আমার বাড়ি কুমিল্লা দেবিদ্দার, দেবিদ্দা থানা। যদি ঠিকানা জানা যেত তাহলে বের করা সহজ হতো, আমি আমার থানাতে ভিডিওটা শেয়ার করে দিলাম। মহান আল্লাহ তালা যেন এই তাসফিয়া নামের বোনটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেন। দর্শক এখানে আরেকজন কমেন্ট করেছেন, মিজান রুবিন। উনি লিখেছেন, আমি আদমদিঘি থেকে দেখলাম ভিডিওটা, কিন্তু লিপচাঁদ নামে গ্রাম স্মরণে আসতেছে না, শুনি নাই কখনো, লিপচাঁদ নাম ভুল নাকি সঠিক বলতেও পারছি না, এরপরও খোঁজ নেওয়ার চেষ্টা করতেছি। এই ছিল তাসফিয়ার বেশি ভিডিও তথ্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন।